প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি পার্সোনাল ফিটনেস ট্রেনার জামান। আজকের এই ভিডিওতে আলোচনার বিষয় হচ্ছে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন এবং ডিলেড গ্র্যাটিফিকেশনের মধ্যে পার্থক্য কী, তো এবং ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন কীভাবে আমাদের জীবনের সাকসেসকে ধ্বংস করে। তো ইনস্ট্যান্ট মিন্স হচ্ছে এখনই এই মুহূর্তে, আর ডিলেড হচ্ছে পরে বা অপেক্ষা করা। যেমন যদি কোনো কিছু আপনি এই মুহূর্তেই পেতে চান, সেটার মাধ্যমে আপনি ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন করছেন, আর যদি ওই জিনিসটা পাওয়ার জন্য আপনাকে অপেক্ষা করতে হয়, অপেক্ষা করার পরে যদি আপনার ওই জিনিসটা পেতে হয়, সেটাকে বলা হয় ডিলেড গ্র্যাটিফিকেশন। তো আজকে আমাদের পৃথিবীর দিকে লক্ষ্য করলে দেখবেন যে সবকিছুই ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের দিকে আমাদেরকে অনুপ্রাণিত করছে। সব কিছুই রেডি, আপনার ইনস্ট্যান্টলি পাওয়ার জন্য প্রস্তুত, এবং সবাই আমাদেরকে মোটিভেট করছে যে ইনস্ট্যান্টলি পাও। কিন্তু আমাদের যে সাইকোলজি এবং ফিজিওলজি, এগুলো কিন্তু ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন বা ইনস্ট্যান্টলি পাওয়ার জন্য এগুলো প্রোগ্রাম করা না। যেমন আপনি লক্ষ্য করলে দেখবেন যে আদিম যুগের মানুষ বা আমাদের থেকে জাস্ট কয়েক প্রজন্ম আগের মানুষেরা কিন্তু এই ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন করার তাদের পক্ষে সম্ভব ছিল না, ওই সময় এগুলো অ্যাভেলেবেল ছিল না। তো আমরা আদিম যুগের মানুষ, উদাহরণ হিসেবে তারা যখন খাবারের জন্য বাইরে শিকার করতে যেতেন, তাহলে দেখেন, কল্পনা করে দেখেন যে মানে সার্টেন ছিলেন না, নিশ্চিত ছিলেন না যে খাবারটা পাবেন কি পাবেন না, কত দূর যেতে হবে তাও মানে এমন আছে, দেখা গেছে 5 মাইল 10 মাইল ঘুরতে হচ্ছে, রোদ বৃষ্টি উপেক্ষা করে, হিংস্র বন্যপ্রাণীর আপনার যে আক্রমণের যে রিস্ক থাকে এই রিস্ককে উপেক্ষা করে, তারপরে এত কিছু করার মাধ্যমে ওই খাবারটা নিয়ে এসে ঘরে যখন ওই খাবারটা খাওয়া হয়, ওই খাবারের যে তৃপ্তি, আর ইনস্ট্যান্টলি আপনি আপনার যে ফ্রিজের মধ্যে কারো কারো 10 দিন 20 দিন ইভেন 1 মাসের খাবার লোড করা থাকে, এই খাবার আপনি মানে ক্ষুধা লাগলো সাথে সাথে আপনি বের করে খেলেন, অথবা আপনি যে রেস্টুরেন্ট আছে অর্ডার করার মাধ্যমে 10-15-20 মিনিটের মধ্যে আপনার সামনে খানা উপস্থিত, এই যে এগুলো হচ্ছে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। কিন্তু আমাদের সিস্টেমটা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন করার জন্য প্রোগ্রাম না। এখন আপনি যদি শুধু এই ব্যাপারে না, যে কোনো ব্যাপারে নেচার বা প্রকৃতির এগেনস্টে যান, তাহলে আপনাকে কিন্তু পানিশমেন্ট পেতেই হবে। যেমন পানিশমেন্টটা কি, এই খাবারের দিক থেকে যদি লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে আজকাল হাসপাতালে যত রুগী ভর্তি, তার বেশিরভাগ আপনার তাদের হাসপাতালে যাওয়ার মূলে ছিল খাবার। খাবার এত যখন আমরা অ্যাক্সেসিবল করেছি, এত ইনস্ট্যান্ট খাবার পাওয়ার ব্যবস্থা করেছি, যার ফলে দেখেন আজ হাসপাতাল ভর্তি খাবারের সমস্যা থেকে সৃষ্ট রোগে তারা কিন্তু হাসপাতালে এখন আপনার ভুগছেন। এরকমই এটা একটা উদাহরণ, এভাবে আরও মানে প্রায় সব কিছুর ক্ষেত্রেই এই ধরনের কাহিনী আছে। যেমন খেলাধুলা আমরা করি উপভোগ করার জন্য, ফুর্তি করার জন্য, তৃপ্তি পাওয়ার জন্য। তো ধরেন আগের আমলে একটা মানুষ যখন মানে গোল করার যে তৃপ্তিটা, একটা গোল করার যে তৃপ্তি, সেটা পাওয়ার জন্য সে তাকে কী করতে হতো, তাকে প্র্যাকটিস করতে হতো, তারপর খেলার দিন সময় ব্যয় করে খেলার মাঠে যেতে হতো, তারপরে যে খেলার মধ্যে আমরা জানি যে ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা থাকে, কেউ কাউকে ল্যাং দিতে পারে, ইয়া করতে পারে, তো এই ইঞ্জুরির যে রিস্ক এইটাকে মাথায় নিয়ে তারপরে আপনার পরিশ্রম করে হার্ডওয়ার্ক করার মাধ্যমে, কারণ যে গোল করে সে অবশ্যই হার্ডওয়ার্ক করতে হয় তাকে, তা না হলে তো তার গোল দিতে পারে না, তো হার্ডওয়ার্ক করতে হয়, তারপরে গিয়ে দেখা গেছে 90 মিনিট খেলার পরে হয়তোবা সে একটা গোল দিতে সক্ষম হয়েছে, তো ওই একটা গোলের তৃপ্তি। আর আজকে দেখেন যে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের মাধ্যমে আপনি মোবাইল ফোনে এই যে ফুটবল যে গেমস রয়েছে এগুলো আপনি মিনিটে বা পাঁচ মিনিটে আপনি দশটা গোল দিতে পারবেন, তো এইটার যে তৃপ্তি আর ওইটার যে তৃপ্তি কখনোই এক না। আর আমরা ওটা হচ্ছে আমাদের জন্য ন্যাচারাল, আমাদের সিস্টেমে ওইভাবে ইনস্টল করা এই গ্র্যাটিফিকেশন পাওয়া, যেমন আমরা মাঠে গিয়ে যদি ফুটবল খেলি, কিন্তু এই যে মোবাইলে যে ফুটবল খেলে যে গোল দেওয়ার যে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, সেজন্য আমাদের সিস্টেম কিন্তু আপনার ইনস্টল করা না। কিন্তু দেখেন কি সমস্যা হয়, মাঠে গিয়ে গোল দিলে দেওয়ার পর আমাদের যে হরমোনাল রিলিজ হয়, যে আপনার ডোপামিন রিলিজ হয়,
যে ফিল গুড হরমোন ডোপামিন, আপনার প্লেজার হরমোন বা হ্যাঁ প্লেজার হরমোন, আবার মোবাইলে খেললেও কিন্তু ওই সেম হরমোনটা রিলিজ হয়, কিন্তু এটা হচ্ছে আনন্যাচারাল, এটা রিলিজ হওয়ার মানে এই এই হরমোনটা যদি মাঠে গিয়ে খেলি যেভাবে রিলিজ হয় এখানেও রিলিজ হয়, আর এরকম আর কি, ঠিক আছে? তো এটা হবে আননেচারাল আর ওটা হবে ন্যাচারাল, আর আমরা যখনই ন্যাচারাল বা প্রকৃতির বিপক্ষে যাব তখনই আমাদের পানিশমেন্ট পেতে হবে, এখানে ব্যাপারটা হচ্ছে এরকম। তারপর আরেকটা উদাহরণ দিই যে সেক্সুয়াল ব্যাপারে, যে আগের আমলে দেখবেন যে এই যে বর্তমানের যে পর্ন, ওকে, যে খারাপ ইন্টারনেটের খারাপ ভিডিও এগুলা, অথবা যে প্রস্টিটিউশন, যে কোনো সময় আপনার টাকা থাকলেই আপনি হোটেলে গিয়ে আপনার এই চাহিদাটা মেটাতে সক্ষম হবেন, এগুলো কিন্তু আগের যুগে ছিল না, এবং এভাবে করাটাও কিন্তু আমাদের সিস্টেমের জন্য, আমাদের সিস্টেমটা এভাবে ইনস্টল করা না বা প্রোগ্রাম করা না। তো এই জন্য দেখা গেছে আগের আমলে যদি কাউকে আপনার এই সেক্সুয়াল ইন্টারকোর্স করতে হতো তাহলে তাকে বাইরে যেতে হতো, মহিলাদের সাথে তাদের সম্পর্ক গড়ে তুলতে হতো, একটা পর্যায়ে গিয়ে তারপরে অনেক রিস্ক থাকতো, হা না, তারপরে অনেক রিস্ক ফ্যাক্টর পাড়ি দেওয়ার পরে একটা পর্যায়ে গিয়ে দেখা গেছে ছয় মাস, এক বছর, দুই বছর পরে হয়তোবা তারা ওই জিনিসটা করতে পেরেছে, অথবা আপনি বিবাহ করার মাধ্যমে যদি আপনাকে ওই জিনিসটা করতে হতো তাহলে আপনার অনেক রেসপন্সিবিলিটি আসে, ওই জিনিসটা করার সাথে অনেক রেসপন্সিবিলিটি থাকে, যেমন আপনার ওই ওই মেয়েটিকে আপনার খাওয়ানো, ভরণ পোষণ দেওয়া, তারপরে তার টেক কেয়ার করা, তাকে প্রোটেকশন দেওয়া, অনেক কিছু জড়িত, ওকে। তারপর আপনার যদি বাচ্চা কাচ্চা থাকে ওগুলোকে আপনার ইয়ে করা, টেক কেয়ার করা, এই সব রেসপন্সিবিলিটি সাথে আপনি ওই জিনিসটা পেতেন, কিন্তু আজকে দেখেন যে এই রেসপন্সিবিলিটির পার্টটা বাদ দিয়েই আপনি এগুলো পাওয়া সম্ভব, ইভেন এটাকে এত অ্যাক্সেসিবল করা হয়েছে যেখানে আপনি জাস্ট মোবাইলে বা ল্যাপটপে আপনি পর্ন দেখে আপনি ওই সেম কাহিনীটা আপনার টেস্টটা পেতে পারতেছেন। সমস্যাটা হচ্ছে ওইখানে যেই ব্রেনের কেমিক্যাল রিলিজ হতো এখানেও কিন্তু সেম কেমিক্যাল রিলিজ হচ্ছে। তো এটা হচ্ছে আননেচারাল আর এটা হচ্ছে ন্যাচারাল, আর প্রথমেই তো বললাম যে কোনো কিছু আননেচারাল এটার কনসিকোয়েন্স আছে, এটার পানিশমেন্ট আছে। চলে এসেছি এখন সর্বশেষ একটি উদাহরণ দেওয়ার পরে আপনাদেরকে জানাবো যে আমাদের এখন কি করা উচিত এই ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের বিপক্ষে। তো উদাহরণটি হচ্ছে যে আগের আমলে যদি আপনি একটা বাড়ি বানাতে চাইতেন সেক্ষেত্রে আপনাকে কি করতে হতো, কঠোর পরিশ্রম করে টাকা জমাতে হতো, দেখা গেছে পাঁচ দশ বছর জমানোর পরে হয়তোবা একটা বাড়ি আপনি বানিয়েছেন। আর আজকে আপনার একটা বাড়ি, গাড়ি, যা কিছু চান, মোবাইল, সব কিছুই সম্ভব, আপনার পেমেন্ট এখনও করেন নাই, মানে ব্যাংক থেকে লোন নিয়ে পেমেন্ট এখনও করেন নাই, কিন্তু আপনি অলরেডি ওই বাড়িতে থেকে বাড়িটা এনজয় করা শুরু করে দিয়েছেন, বা গাড়ি চালিয়ে গাড়ির যে এনজয়মেন্ট সেগুলো আপনি উপভোগ করছেন, কিন্তু অলরেডি আপনি এখনও পেমেন্ট করেন নাই বা সম্পূর্ণ পেমেন্ট করেন নাই। তো এই জন্য এখন পর্যন্ত এই ভিডিওতে যতগুলো উদাহরণ দিয়েছি এগুলোর মাধ্যমে অলরেডি আপনি বুঝতে পেরেছেন যে আমরা চাইবো না এমন কিছু যে আপনার দাম না দিয়ে ব্যবহার করতে, অথবা দাম না দিয়ে ওটা এনজয় করতে আমরা চাইবো না, ওগুলোকে এড়িয়ে চলবো, ওটাই হচ্ছে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। আর ওগুলো করার জন্য আমরা ওইভাবে প্রোগ্রাম করা না, ওকে, আমাদের ক্ষতি হবে ওইভাবে করলে। আর আগের আমলের মানুষ, আদিম যুগের মানুষ, তারা ছিল মোস্ট ন্যাচারাল, ওকে, তাদের লাইফস্টাইল সব কিছু ছিল মোস্ট ন্যাচারাল, তো আমাদের কাজ হবে তাদেরকে কপি করা বা তাদেরকে মিমিক করা। তো এখন যে কোনো মানে শর্টকাট বা আপনার যেটা বললাম যে দাম না দিয়ে ওটার ফল খাওয়া, হ্যাঁ, এগুলো সব হচ্ছে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। কারণ প্রধান যে সমস্যাটা হচ্ছে যে যদি আপনি ডিলেড গ্র্যাটিফিকেশন করার মাধ্যমে মানে দশ বছর পরিশ্রম করে বাড়ি বানানোর পরে ওই বাড়িতে থাকার যে টেস্ট, সেই ক্ষেত্রে যে আপনার যে ডোপামিন রিলিজ হতো, মানে ওই রিলিজটুক পাওয়ার জন্য আপনার দশ বছরের হার্ড ওয়ার্ক জড়িত, আর সেম সেম
ডোপামিন আপনি কিন্তু রিলিজ করতে পারেন আপনার ইয়েতে মোবাইল ফোনে গেম গেম খেলার মাধ্যমে সেম অ্যামাউন্ট আপনার ডোপামিন রিলিজ করতে পারেন। তা এটা হচ্ছে আনন্যাচারাল আনন্যাচারাল যে কোনো কিছুর কনসিকুয়েন্স আছে, আমরা বুঝি বা না বুঝি, সায়েন্স এখনও বুঝতে পেরেছে বা না পেরেছে, অথবা ভবিষ্যতে বুঝবে, কিন্তু সংক্ষেপে আনন্যাচারাল যে কোনো কিছুর কনসিকুয়েন্স আছে। ওকে, এটা এটা শাস্তি আমাদের ভোগ করতে হবে। তো এই ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন কীভাবে আমাদের সাকসেসকে ধ্বংস করে সেটা হচ্ছে এইভাবে যে, ফর এক্সাম্পল আপনার ব্রেন, আপনি এইভাবে ইনস্ট্যান্টলি সব কিছু পেতে 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 সেম সেম আপনার ডোপামিন রিলিজ হতো, যে আপনি ভিডিও গেমস খেলার মাধ্যমে তারপরে মানে ইনস্ট্যান্টলি হাত বাড়ালেই সব কিছু পাওয়ার মাধ্যমে আপনার সাইকোলজি প্লাস আপনার ব্রেন সব কিছু এইভাবে ট্রেনিং পাচ্ছে যে কষ্ট করে পেতে হয় এমন কিছু করার জন্য এই 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 সিস্টেম নারাজ। যেমন এগুলো স্টাডি করা হয়েছে, তো এক্সাক্ট স্টাডিগুলো আমি এভাবে বর্ণনা করতে এখন পারছি না বা আমার মনে নেই, কিন্তু আমি দেখেছি যে তারা বিভিন্ন বাচ্চাদেরকে দিয়ে স্টাডি করেছে যে মানে যাদের মধ্যে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন বেশি, তারা 10 বছর 15 বছর পরে আবার দেখেছে যে তারা জীবনে সাকসেসফুল হয় নাই। ওকে, আর যারা যাদের ডিলেড গ্র্যাটিফিকেশন ছিল, যারা ওয়েট করতে প্রস্তুত ছিল সব সময় কোনো কিছু পাওয়ার জন্য অপেক্ষা করতে, তারা জীবনে অনেক বেশি সাকসেস পেয়েছে ওই 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 দলের তুলনায়। যেমন আপনি একটা ছেলে যদি ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে আপনার ফুটবল খেলে বা যে কোনো গেমস খেলে আপনার সেম কেমিক্যাল রিলিজ করে, সেম ফিল গুড হরমোন রিলিজ করে, তাহলে কোন দরকারে সে মাঠে গিয়ে এত পরিশ্রম করে, এত রিস্ক নিয়ে তারপর মাঠে গিয়ে এই যে 1 ঘন্টা 2 ঘন্টা পরিশ্রম করবে, এর কোনো মানে আছে? তো এইভাবেই কিন্তু দিনের পর দিন তাদেরকে আপনার তাদের সিস্টেমকে ধ্বংস করছে। তো ভবিষ্যতে যখন একটা তখন কি করে আপনার যখন পড়াশোনা শেষ হয়ে যায় ব্যবসা শুরু করার সময় তখন তারা কি করে যে শর্টকাট খোঁজে, শর্টকাট, কারণ লং লং কাট তাদের পছন্দ হয় না, তারা মানে ধৈর্য লাগে এমন কোনো কিছু তাদের পছন্দ হয় না। তখন তারা দেখে যে ইন্টারনেটে খুঁজবে যে কিভাবে ঘরে বসে আপনার ইন্টারনেটে টাকা ইনকাম করা যায়, কিভাবে কিভাবে অনলাইনে বিজনেস করা যায়, কিভাবে এইটা সেইটা, মানে শর্টকাট যা কিছু আছে, কিন্তু যে অ্যাকচুয়াল মাঠে গিয়ে বাজারে গিয়ে আপনার ব্যবসা করে ওই ব্যবসা থেকে আপনার দাঁড়ানো, যেগুলো আগে আগের আমলে যেভাবে মানুষ ব্যবসা করতো, যেভাবে আপনার সাকসেসফুল হতো, সেগুলো করা এদের জন্য হচ্ছে দুঃস্বপ্ন। ওকে, কারণ এই ট্রেনিংটা তারা এই যে সারা জীবনের যে এভাবে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন পেতে পেতে তাদের মন মানসিকতা ব্রেন কিছুই এখন ওই কষ্টের কাজের দিকে যেতে চায় না, কষ্ট তারা সহ্য করতে পারে না। তো এখন মোটামুটি হয়তো বা বুঝতে পেরেছেন যে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের কী খারাপ দিক আছে। তো এই জন্য মানে ট্রাই করবেন যে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন যত সম্ভব মিনিমাইজ করা যায় এগুলোর চেষ্টা করবেন, আর দাম দিয়ে সব কিছু পাওয়ার চেষ্টা করবেন। এতে কষ্ট হলেও প্রথমে হয়তো বা কষ্ট বেশি লাগবে, পরে আস্তে আস্তে আপনার সাইকোলজি এবং ব্রেন সব কিছু ট্রেন হয়ে আবার ওইভাবে কাজ করবে, যেহেতু আমরা একভাবে আমাদের সব কিছু প্রোগ্রাম করা এভাবে ইনস্ট্যান্টলি পাওয়ার জন্য, আমাদের সমাজ ব্যবস্থাও এভাবে গড়ে উঠেছে, যার ফলশ্রুতিতে আমরা ওইভাবে ট্রেন হয়েছি। তো এখন আমরা যদি এই পথ থেকে ফিরে ওই পথে যেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে আবার রিট্রেন করতে হবে যে আপনার অপেক্ষা করে সব কিছু পাওয়া, দাম দিয়ে সব কিছু পাওয়া। তো এভাবে করতে পারলে আমরা মানে মোর ন্যাচারাল ওয়েতে আমাদের জীবন লাইফস্টাইলকে গড়ে তুলতে পারবো।